দীর্ঘ 95 দিন বন্ধ থাকার পর আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে মাছ আমদানি শুরু হয়েছে। ধারাবাহিকভাবে সমস্ত নিয়ম মেনেই মাছের গাড়িগুলি সীমান্ত দিয়ে প্রবেশ করছে। ইন্দু বাংলা আমদানি রপ্তানি কমিটির সম্পাদক কৃষ্ণ মজুমদার জানান, বাংলাদেশ থেকে মাছ নিয়ে গাড়িগুলি আসার পর প্রায় 35 থেকে 40 মিনিট গাড়িগুলিকে স্যানিটাইজ করা হচ্ছে, চালকদেরও স্যানিটাইজ করা হয়। ভারতীয়রা অন্য গাড়িতে এই মাছ লোডিং করে সম্পূর্ণভাবে সরকারি নির্দেশ মেনে এবং সামাজিক দূরত্ব মাস্ক পরে কাজকর্ম চলছে বলে জানান তিনি। বুধবার আখাউড়া সীমান্ত দিয়ে 38,776 কেজি মাছ বাংলাদেশ থেকে আমদানি করা হয় আখাউড়া সীমান্ত দিয়ে। মঙ্গলবার রাজ্যে মাছ আমদানি করা হয় 32,342 কিলো। কেবল মাছ নয়, অন্যান্য সামগ্রী আসার ক্ষেত্রেও একইভাবে নির্দেশ মেনে কাজ চলছে বলে জানান ইন্দু বাংলা আমদানি রপ্তানি কমিটির সম্পাদক কৃষ্ণ মজুমদার। ধারাবাহিকভাবে বাংলাদেশ থেকে সিমেন্ট, রড ও অন্যান্য খাদ্য সামগ্রী আসছে বলে জানান তিনি। দীর্ঘদিন লকডাউন থাকার কারণে 95 দিন পর এখন মাছটা আবার বাংলাদেশ থেকে যে মাছটা সেই মাছটা এখন চালু হচ্ছে আবার এখন এখানে। এখন আবার সম্পূর্ণ সরকারি গাইডলাইন মেনে এখানে মাছটা ঢোকানো হচ্ছে বাংলাদেশ থেকে। কিরকম এখান থেকে যখন মাছটা আসে বাংলাদেশ থেকে, বাংলাদেশ থেকে এমনি পরিস্থিতি খুব খারাপ, তো এখানে যে ড্রাইভাররা আছে তাদেরকে কি প্রপার চেক আপ করা হয়? আমাদের এখানে ঢোকার সময় নর্মাল স্ট্যান্ডে গাড়ি আগে পার্ক করা হয়, তারপর এখানে 35 থেকে 40 মিনিট সময় ধরে স্যানিটাইজার করা হয়, তারপর ড্রাইভারদেরকেও স্যানিটাইজার করা হয়, তারপর ওদেরকে গাড়িতে ওঠানোর পর ওরা এখানে আসে, মালটা আনলোড করার পর ইন্ডিয়ান লেবাররা লোড করে, তারপর বাংলার গাড়িটা চলে যাওয়ার পর ইন্ডিয়ান লেবাররা মালটা লোড করে, সম্পূর্ণ সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে এবং হোটেল মাস্ক ব্যবহার করে যতটুকু সম্ভব সেটা আমাদের এখানে গভর্নমেন্টের পুরো গাইডলাইন মেনেই করা হচ্ছে। দেওয়া হচ্ছে আজকে কীরকম পরিমাণে মাছ এসছে বাজার? আজকে হচ্ছে এখানে টোটাল প্রায় হয় না, এখানে আমাদের কাস্টম, এলপিআই, ডিএসএফ প্রচণ্ড সতর্ক আছে এবং সাংঘাতিকভাবে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার মাধ্যমেই স্যানিটাইজার সম্পূর্ণ করার পরেই শুধু মাছ না সব আইটেমের উপরেই, ফুড আইটেম আসছে, বিভিন্ন সিমেন্ট আসছে, রোড আসছে, বিভিন্ন আইটেম আসছে, সব একদম গভর্নমেন্টের যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী এখানে সব কিছু হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।